ব্রিটিশ গণমাধ্যমে এখনও আলোচনার বিষয় হচ্ছে কেট মিডলটনের ক্যান্সার আক্রান্তের খবর। আজকে ব্রিটিশ গণমাধ্যমে নতুন একটি খবর দেওয়া হয়েছে যেটি আসলে খুবই ইমোশনাল। সেটি হচ্ছে রাজা তৃতীয় চার্লসের সাথে কেট মিডলটনের একটি লাঞ্চ অনুষ্ঠিত হয়েছে, এবং সেটি অনুষ্ঠিত হয়েছে মূলত কেট মিডলটন যখন সারা পৃথিবীর কাছে তার ক্যান্সারের খবরটি দেন তার ঠিক আগে। রাজা তৃতীয় চার্লস কেট মিডলটনের সাথে লাঞ্চে মিলিত হওয়ার জন্য লন্ডন থেকে উইন্ডসর ক্যাসেল পর্যন্ত ট্রাভেল করেন, এবং সেখানে গিয়ে তারা দুজনে একান্তে সেই লাঞ্চে মিলিত হন, এবং সেখানে তারা দুজনেই ছিলেন এটুকু নিশ্চিত করা হয়েছে। এবং সেখানে খুবই ইমোশনাল একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। রাজা তৃতীয় চার্লসও ক্যান্সার আক্রান্ত, আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। কেট মিডলটনও ক্যান্সার আক্রান্ত হয়েছেন ঠিক একই সময়ে, এবং দুজনেই যদিও একই সময়ে ক্যান্সার আক্রান্ত হয়েছেন, তবে কেট মিডলটন তার ক্যান্সার আক্রান্তের খবরটি দিয়েছেন অনেক পরে, মাত্র দুদিন আগে। এবং এই কারণে তিনি আসলে সময় নিচ্ছিলেন যে তার পরিবারকে কীভাবে জানাবেন। ট্রিটমেন্টের একটা প্রসেস শুরু হওয়ার পরে সেই ট্রিটমেন্ট প্রসেসের পুরো বিষয়টি জেনে তারপর তিনি তার সন্তানদের এবং পরবর্তীতে রাজার সাথে রানীর সাথে ডিসকাস করেন, এবং পরবর্তীতে সারা পৃথিবীর কাছে তিনি সেটা জানিয়ে দেন। রাজা কেট মিডলটন তার পুত্রবধূ হলেও তাকে নিজের মেয়ের মতোই স্নেহ করেন, এটা ব্রিটিশ গণমাধ্যমে এর আগেও অনেকবার এসেছে। এবং তিনি ক্যাথরিন মানে কেট মিডলটনকে আসলে নিজের মেয়ের মতোই সবসময় স্নেহ করে থাকেন, সেটা আবারও প্রমাণিত হয়েছে তাদের এই যে তারা দুজন যে লাঞ্চে মিলিত হয়েছিলেন সেখানে। এবং তারা একজন আরেকজনকে সাহস দিয়েছেন, তারা দুজন তাদের অসুখ নিয়ে কথা বলেছেন, তাদের সিমটম নিয়ে কথা বলেছেন, ট্রিটমেন্ট প্রসেস নিয়ে কথা বলেছেন, তারা বর্তমানে যেই স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছেন সেই স্ট্রাগল নিয়ে কথা বলেছেন, এবং একজন আরেকজনকে সাপোর্ট দিয়েছেন। রাজা কেট মিডলটনের সাহসের প্রশংসা করেছেন, এবং তিনি নিজেও সাহসের সাথে ক্যান্সার মোকাবেলা করছেন সেটিও বলেছেন, এবং কেট মিডলটনও সাহসের সাথে ক্যান্সার মোকাবেলা করে আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন সেটা রাজাও প্রত্যাশা করেছেন। কেট মিডলটনের ক্যান্সার আক্রান্তের খবরটি মূলত যখন রিভিল হয় তখন মূলত প্রশ্ন উঠে যে রাজ পরিবারের পক্ষ থেকে আসলে এই বিষয়ে কী বলা হয়েছিল। রাজ পরিবারের পক্ষ থেকে মূলত কেট মিডলটনের এই ক্যান্সার আক্রান্তের খবরটিকে বেশ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে, এবং তারাই মূলত এই পুরো ট্রিটমেন্ট প্রসেসটা যেই মনিটর করা অথবা লুক আফটার করা, পুরো প্রসেসটা তারাই লুক আফটার করছে। হ্যারি এবং মেগান তারা আমেরিকাতে থাকলেও তারাও সো প্রাইভেটলি তারা কেট মিডলটনের সাথে কথা বলেছেন। তিনজন বাচ্চা, যে জর্জ যার বয়স হচ্ছে 10, শার্লটের বয়স হচ্ছে 8, এবং 5 বছর বয়সী লুইস, তাদেরকেও এই পুরো প্রসেসটা বুঝিয়ে বলা হয়েছে, এবং তাদেরকেও বলা হয়েছে যাতে তারা ভেঙে না পড়ে। এবং কেট মিডলটন তিনি ট্রিটমেন্ট মানে আর্লি স্টেজের ক্যান্সারের ট্রিটমেন্টটি শুরু হয়েছে, এবং এর জন্য বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সেটাও কিন্তু বলা হয়েছে, তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত সেই সম্পর্কে তেমন কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।